যেতে নেই। তা দেখে আজকে দীক্ষা নিয়েছিলাম বলে হয়তো তাড়াতাড়ি হয়তো মাছ মাংস ছাড়তে পারতাম না। দীক্ষা নিয়েছিলাম বলে সস্তায় নিয়ে মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে আজকে আমার সেই উপলব্ধিটা আজকে করতে হচ্ছে না যে আমার স্বামী মারা গেছেন বলে আমাকে মাছ মাংসটা ছাড়তে হলো। আমার এখন মনে হচ্ছে আমি ঠাকুরের জন্যই ছেড়েছি, তাই নাকি? এগুলো তিনি কিন্তু করিয়ে রেখেছে, আমাদেরকে কিন্তু তৈরি করে রেখেছে। তা নিরামিষ খেতে পারলে তো সবাই ভালোই, মানে মাছ মাংসের মধ্যে ঠাকুর বলছেন যে মাছ মাংসের মধ্যে মানে আমাদের শরীরে যে রোগ আছে মাছ মাংসের মধ্যে সেই রোগই আছে। কিন্তু এটা যারা নিরামিষ খায় তারা বোঝে, আর যারা খায় না তাদেরকে কিন্তু বোঝানো যায় না। ভাবে অনেক প্রোটিন আছে, অনেক ভিটামিন আছে, অনেক ক্যালসিয়াম আছে, অনেক কিছুই তারা বলে। তা বলছে একটা মাছের মানুষের শরীরে যা রোগ আছে একটা মাছের শরীরেও তাই আছে, একটা খাসির শরীরেও তাই আছে, ছাগল যেটাকে বলা হয়। তা একটা ছাগলকে যখন কাটা হয় ওই ছাগলের যে রক্ত উদ্ধত চাপটা হয় ওটা কিন্তু অনেক জীবাণু ঢুকে যায়, ওটা কিন্তু আগুনে ফোটালেও যায় না। ওগুলো খেলে আমাদের কিন্তু রোগ ব্যাধিতেই আক্রমণ করে, তেমনি মাছ। তাই আমরা কিন্তু নিরামিষ ভোজি হতে পারলে সবাই কিন্তু মঙ্গলে থাকবো, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবো। আর হচ্ছে ইষ্টবৃত্তি সম্পর্কে একটু বলি। ইষ্টবৃত্তি হচ্ছে পঞ্চমহাযজ্ঞের সমান। ইষ্টবৃত্তি মানে যে বোঝে না কে কতখানি করে না করে জানি না, কেউ পারলে কমিয়ে দেয় কেউ পারলে বাড়ায়, এরকম পরিস্থিতি। ঠাকুরের ইষ্টবৃত্তি আগে যদি আমরা সিদ্ধেশ্বরী বাড়ি পুজো দিতে যাই তাহলে আমরা পায়ে হাঁটতে পারছি না, 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে গেলাম, টোটো ভাড়া দিয়ে, আবার আসার সময় 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসলাম। কিন্তু ঠাকুরের যখন ইষ্টবৃত্তি জমা দিচ্ছি তখন সেখানে দক্ষিণাও দিতে হচ্ছে সিদ্ধেশ্বরী বাড়ি। কিন্তু ঠাকুরের প্রণামী সংগঠনী ঋত্বিকী প্রণামী পাঠানো খরচা এগুলো দিতে আমাদের গায়ে জ্বালা বাঁধে, এগুলো কাউকে বোঝানো যায় না। অনেক বহু পুরনো দীক্ষিত আছে বোঝানো যায় না, কেউ মানে 30 টাকা দেয়, কেউ 15 টাকা করে, মানে কি বলবো, চালা না ইষ্টবৃত্তি কি এখন চলে? চলে না। যেটা চলে না সেটা ঠাকুরকে কেন দেবো? আচ্ছা আচ্ছা বড়লোক ঘরেই দেখছি দিচ্ছে 15 টাকা ইষ্টবৃত্তি, 25 পয়সা করে ইষ্টবৃত্তি, এগুলো বললেও তারা বুঝছে না। যেদিন বুঝবে ঠাকুরের চরণে প্রার্থনা করি তাদেরকে, তিনিই বোঝেন, আমরা তো নিমিত্ত মাত্র, যত করবে তত হবে। আমার ছেলে হঠাৎ করে সেদিনকে বলছে, মা 5 টাকা, যেহেতু বাপি হোটেলটা হাতে নিয়েছে, মা 5 টাকা করবো, তো 1 টাকা করে করতো, আমরা 5 টাকা করি করি, তো মা 5 টাকা করে করবো। আমি কি কর ভালো, তো আমরা সবসময় আগিয়ে দিই। এবার রাতে 12:30টার সময় বাড়ি আসে, হঠাৎ করে বলছে, মা কালকে থেকে তো ইষ্টবৃত্তি নতুন করে শুরু হচ্ছে, তা আমি 5 টাকা করে করবো। আর আমার কেন জানি আমার থেকে ফার্স্ট করে 10 টাকা বেরিয়ে গেছে। ছেলে বলছে, মা তোমার মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে ঠাকুর বলা করেছে আমি 10 টাকা করেই করবো, 10 টাকা করে করছে। এখন আমার মনে হচ্ছে ছেলে যদি 10 টাকা করে আমারও কিন্তু করে করতে হয়। এইভাবে যত করবো আমরা কিন্তু ততখানি হয়ে উঠবো, যত ঠাকুরকে কিন্তু আমরা কিছু দিতে পারি না। ঠাকুরকে যত আমাদের জন্যই আমাদের দেওয়া, ঠাকুর বলছেন যে যা দেবে তার 10 গুণ ফিরিয়ে না দেওয়া না পর্যন্ত আমার কিন্তু শান্তি হয় না। তা পাওয়ার আশায় দিলে কিন্তু কোনো ফল লাভ হবে না। নিঃস্বার্থভাবে মান সম্মানের দিকে না তাকিয়ে করতে হবে যে আমি এটা পাবো, গাড়ি পাবো, বাড়ি পাবো, মান সম্মান পাবো না। আর সবার পরে আর একটা কথা বলি যে আমরা সবাই কিন্তু সৎসঙ্গ, মন্দিরটা আমাদের সৎসঙ্গ বিহার, এটাও আমাদের মিনি মন্দির, সবাই আমরা গুরু ভাই বোন। তো আমরা সবাই মিলে ঠাকুর এক জায়গায় বলছেন, ভুল তো মানুষেরই হয়, ভুলটাকে শুধরে নিয়ে সোজা পথে চলিস যদি তৃপ্তি পাবি, শান্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। তা ভুল তো মানুষ, আমরা মানুষ ভুল হতেই পারে, তা আমরা এমন কোনো ব্যবহার আচরণ করব না। বলছে ঢিল মারলে কি তুই পাটকেলটা ছুঁড়ে মারবি, এটা তো বাবাই দাই বলছেন, বারবার বলছে, আমরা ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, নেটে দেখছি, সব জায়গাতে, আমরা কিন্তু পাটকেলটা ছুঁড়েই দিচ্ছি, অনেক সময় হচ্ছে। তা আমিও হয়তো করে ফেলি, কথার কথা বলছি, আমাদের মানুষ সহ্য হয় না, কিন্তু যতটা পারবো নিজেকে সংযত মনে ওই সময় রাধা স্বামী নাম জপ করলে আমাদের মনে হয় সেটা আরো মঙ্গল হয়ে উঠবে, আমরা ভুল ভ্রান্তি থেকে দূরে সরে আসতে পারবো। তা প্রতিশোধ না নিয়ে নামের আগুনে, বলছে নাম আগুনে বাদুরটাকে পুড়িয়ে মার, প্রতিশোধ নিয়ে।